ড জাকির পরের প্রশ্ন এক দর্শক জানতে চাচ্ছেন যে নবী মোহাম্মদ সাল্লাস্লাম কি সেহরির খাবার হিসেবে বিশেষ কোনো কিছুর সুপারিশ করেছেন এই উল্লেখ করা হয়েছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নম্বর দুই হাজার তিনশো আটত্রিশ আমাদের প্রিয়নবী বলেছেন মুমিনদের সাহরির জন্য সবচেয়ে ভালো হচ্ছে খেজুর শেষ খাওয়ার জন্য সাহরির সময় সবচেয়ে ভালো হচ্ছে খেজুর আমাদের নবী আরও বলেছেন এটা হচ্ছে মসনাদ আহমেদে হাদিস নাম্বার এগারো হাজার ছিয়াশি নবী বলেছেন মাত্র এক ঢোক পানি হলেও তোমরা সাহারি করো সবচেয়ে ভালো হচ্ছে খেজুর এর সাথে অন্য খাবার আর নবী পানীয় খেতেন তাহলে স্যারির সময় আপনারা এগুলো খেতে পারেন খেজুর ফলটার মধ্যে নিশ্চয় অনেক গুণ আছে পরে একটা অনুষ্ঠানে আমরা শুধু এটা নিয়ে আলোচনা করব